রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পানীয় জল ও বিদ্যুতের দাবিতে মাঝে মধ্যে প্রায়ই পথ চিত্র সামনে আসছে যদিও এমনটা নয় যে এই বিষয়ে রাজ্য সরকার অবগত নয় রাজ্য সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা প্রায়ই বলে থাকেন এই সমস্যা নিরসনের জন্য পরিকাঠামোগত দিক থেকে উন্নয়নের চেষ্টা অব্যাহত রয়েছে পরিকাঠামোগত দিকের উন্নতি হলেই সব সমস্যা লাঘব করা যাবে কিন্তু এরপরও দেখা যায় এলাকাবাসীরা তাদের এই নিত্যদিনের অত্যন্ত প্রয়োজনীয় পানীয় জল ও বিদ্যুৎ না পেয়ে পথ বসে এই চিত্র ফের সামনে এলো খোয়াই থেকে পানীয় জল বিদ্যুতের দাবিতে পথ অবরোধ ঘটনা সোমবার খোয়াই চম্পা হওয়ার থানাধীন খোয়াই কমলপুর মেইন সড়কের বেহালা বাড়ি এলাকায় এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ বহুদিন যাবত এলাকায় বিদ্যুৎ সমস্যা থাকায় সঠিকভাবে পানীয় জল পাচ্ছেন না এলাকাবাসী নিয়ে বহুবার দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি ফলে সোমবার ক্ষুব্ধ হয়ে খোয়াই কমলপুর মূল সড়কে অবরোধ করে বসেন এলাকাবাসী চব্বিশ ঘন্টা ধরে যে ফাই সমস্যা সমাধান জড়াতে। হায় বৰ্তমান আবে হয় নিচা ৱাহাটী ফাইনে আৰম্ভ কাৰেই বিয়ং বং চাই আবে ফাৰ্ষ্ট ফাই হপ চাপ মাইয়ি আঠটা চাই ফাইৰি থৈ তই মাই তই গু যে কাই কৈছো কল গান ৰক্তি নাই হিন্দে খেবাই এই পথ অবরোধের ফলে এদিন রাস্তায় দীর্ঘক্ষণ বিভিন্ন যানবাহন আটকে যায় দেখা দেয় লম্বা লাইন খবর পেয়ে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ শেষে কর্তৃপক্ষের আশ্বাসে এই পথ তুলে নেওয়া হয় বলে জানা যায় Bureau Report Search India TNN